চট্টগ্রামে সবজি সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে সব ধরনের সবজির দাম। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 টাকা। শুক্রবারে চট্টগ্রামে বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী নয়নবর জয়। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি কিন্তু আসলে বাজারে দেখা যাচ্ছে, দামও কিছুটা কমতে শুরু করেছে। একজন ক্রেতা আছেন, আমরা একটু কথা বলবো। আমি জানতে চাচ্ছি বাজার করতে এসেছেন ছুটির দিনে, সবজির দাম কেমন? সবজির দাম আছে আগের মতনই আছে, তবে একটু এই মিডিয়ামের মধ্যে আছে। আপনার এই সবজি কাঁকরোল নিছি 50 টাকা করে, বেগুন নিছি 50 টাকা করে। সবজির দামের এখন কি অবস্থা? এখন তো একটু কমছে মনে হয়। একটু কমলে কমছে বললে ভুল হবে, কিছু কিছু কমছে, কিছু কিছু বাড়ছে। বাজার মনিটরিং করার অবশ্যই দরকার আছে। ক্রেতারা যেমনটা বলছেন সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু নিয়মিত বাজার মনিটরিং যদি করা হতো তাহলে কিন্তু আসলে সবজির দাম, যেখানে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে একটা তফাৎ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আসলে যদি তদারকি করা হয় তাহলে এই সবজিগুলির দাম কিছুটা কমতে বলে তারা মনে করছেন। ভাই, কী কী সবজি আছে আপনাদের? ভেন্ডি আছে, মিষ্টি কদু আছে, মূলো আছে, কাঁকরোল আছে, লুব্বা আছে, তারপর বেগুন আছে। সবজি তো কোনো সংকট নেই? না, সংকট নেই, সংকট নেই। দাম বেশি না, দাম তো এখন সীমিত। দাম যে সময় না থাকে, শর্ট থাকে, ওই সময় দাম বেশি থাকে। এখন সবজির সরবরাহ যদি আরও বাড়ে তাহলে সবজির দাম আরও কমবে বলে মনে করছেন বিক্রেতারা। আর ক্রেতা যারা আছেন তারা বলছেন সবজির কোনো সংকট নেই বাজারে, কিন্তু যে বাজার মনিটরিং নিয়মিত না থাকার কারণেই যেমন খুশি তেমনভাবে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। কাঁচামরিচের দাম একেবারে কমছে, 40 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। যেহেতু গত সপ্তাহে আমরা দেখেছি কাঁচামরিচের ঝাঁজ কিন্তু অনেকটা বেশি ছিল, কিন্তু আসলে যে কাঁচামরিচ 200 টাকার চেয়ে বেশি দামে তারা বিক্রি করেছিল এখন কিন্তু অনেকটা কমেছে। আর ধনেপাতার কথা যদি বলি, ধনেপাতার দামও অনেক কম আছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।